আসসালামু আলাইকুম। লন্ডনের গ্রিন স্ট্রিটে আজকে যাব গোল্ড কেনার জন্য। কার জন্য কিনলাম, কি কিনলাম, ওটা আমরা কিভাবে ঠিক করলাম, সব কিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে না একটা জিনিস খেয়াল করলাম, গোল্ড কিনতে গেলে যদি কোনো অল্টারেশন ছোট বড় কোনো কিছু করতে হয় সব দোকানে কিন্তু করে দেয় না, এটা না খুবই খারাপ লাগে। কিন্তু আজকে আমি একটা জায়গা পেয়ে গিয়েছি যেই জায়গাটাতে আমি গোল্ড অল্টারেশন করতে পারবো, আপনাদের সাথে ওটাও শেয়ার করব। তো গোল্ড কেনার জন্য আমরা প্রথমেই যাব মালাবার। মালাবার কেন যাচ্ছি জানেন? এটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা ব্র্যান্ড যেটা দুবাইতেও আছে, আর ওখানে যাচ্ছি একটা স্পেসিফিক জিনিস কেনার জন্য। স্পেসিফিক জিনিসটা হবে একজন স্পেশাল মানুষের জন্য। তো স্পেশাল মানুষের জন্য যখন স্পেসিফিক জিনিসটা কিনতে এই দোকানে গেলাম, দেখলাম এখানে আমাদের পছন্দের কিছুই নাই। তো চলে গেলাম আমাদের জয়লুকাসে, এখানে যাব আর কিছু পাবো নাই তো হয়ই না, তো দেখা যাক এখানেও আমরা পাই কি না। তো আজকে আমরা যে এসেছি এখানে দুইজনের জন্য দুইটা জিনিস দেখতে এসেছি। এক তো হচ্ছে আমাদের আমায়রা বেবির জন্য একটা কানের দুল কিনবো। আমায়রা বেবির কিন্তু অনেকগুলো কানের দুল, এতগুলো চেইন, হাতের চুড়ি, পায়ের নূপুর, এত এত, তারপরেও ওর গোল্ড কেনা কিন্তু শেষ হচ্ছে না এখনও পর্যন্ত। তো ওর মা বলল যে ওর কানের দুল চেঞ্জ করবে, ওর জন্য আরেকটা কানের দুল কিনবো আমি। তো এতদিন পর্যন্ত তিনটা কানের দুল অলরেডি চেঞ্জ করে ফেলেছে, এটা ওর জন্য চতুর্থ নাম্বার হবে। তো ওর জন্য আমরা একটা খুঁজছিলাম। তো আমরা 22 ক্যারেটের মধ্যেই খুঁজছি। আনিকা বললো যে আপু 22 ক্যারেটের মধ্যেই দেখি কিছু একটা কী খুঁজে পাওয়া যায়। ছোটো যে ওর কানে দেখতে লাগে ভিন্ন ধরনের ডিজাইন, মানে আমাদের আমায়রা বেবি এখন থেকে একদম পুরা স্টাইলিশ হয়ে চলছে, লাইক ইউনো ফ্যাশন ট্রেন্ডি সব কিছু ওর মা চেষ্টা করছে করার জন্য। ওয়েল, প্রত্যেকটা মাই তার বাচ্চার জন্য এটা বেস্ট ট্রাই করে। তো আমায়রার জন্য কানের দোল চুজ করতে করতে আমার নজর তো এই দিক সেই দিক ডানে বামে যা ছিল, গোল্ড দোকানে যাওয়ার পর না মনে হয় সব কিছু উঠিয়ে ফেলি। তো এর মাঝে আমার ছোটো পুত্র ধনের পেয়ে গিয়েছে, খুদা, ওর সাথে আমি বসে গিয়েছি, ওকে একটা আমি দুধ খাওয়ালাম। অ্যান্ড দেন তারপর যখন শান্ত হয়ে গেলাম, আমি গেলাম আমার নিজের জন্য কিছু একটা দেখতে। অ্যাকচুয়ালি আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন এই ভিডিওটা আগের রেকর্ডের, আমার বার্থডে আসছিলো। সো মনের মধ্যে আঁকোপাঁকো করছিলো যে নিজের জন্মদিনের জন্য যদি কিছু একটা এখন চুজ করি বা নিতে পারি বা জামাইকে নিয়ে এসে নিব, কারণ খাবার সবসময় আমাকে সাথে এনে কিনে দেবে, আমি জানি ও কখনোই একা কিনবে না। তো সেলস পার্সন যে ছিল আমাকে কিছু ঝুমকা, আমি বললাম আমাকে ঝুমকা দোকান, আমার ঝুমকা খুব পছন্দ, ছোটো কিছু একটা যেটা রেগুলার ছোটোখাটো পার্টিতেও পরতে পারি। তো দেখাতে দেখাতে আনিকা আমাকে ডাক দিল, আপু এই কানে দুলটা দেখেন, এটা খুব সুন্দর একটা ডিজাইন। কিন্তু পরে আমরা দেখলাম এটা না 18 ক্যারেট, 18 ক্যারেটের কোনো কিছু আমরা নিতে চাচ্ছি না বলে আমরা এইটাই নিয়ে নিলাম যেটা 22 ক্যারেটের ছিল। তারপর সোহান আর আমায়রা চলে গেল গাড়িতে, আমি আর আশ আনিকা গেলাম একটুখানি গ্রিন স্ট্রিটে হাঁটাহাঁটি করবো, আরও একটা দুটা কাজ আছে ওগুলো শেষ করব। তো আনিকা বলছিল আপা ওই কানের দুলটা তো পেছনের যে ডান্ডাটা অনেক লম্বা, এটা কিভাবে ঠিক করা যায়। আমি বললাম যে চলো কিছু দোকানে জিজ্ঞাসা করে দেখি। সব দোকানে জিজ্ঞাসা করে কেউ করে দেয়নি, বাট লাস্টে এসে গোল্ড বক্স জুয়েলার্স যেটা হচ্ছে গ্রিন স্ট্রিটের যে ব্যাংকের অপোজিটে যে কর্নারের দোকানটা, এখানে আমি অনেক বছর আগে একবার ফ্রেন্ডের সাথে এসেছিলাম, আমার মনে ছিল। সো ইউনিট 4 306-308 গ্রিন স্ট্রিট। দেখেন এই জায়গাটা থেকে আপনারা সবাই করতে পারবেন অল্টারেশন আপনাদের যদি কখনো করতে হয়। অ্যান্ড থ্যাংক মি অন কমেন্ট আসবো যাদের যাদের হেল্প হলো। আমরা বাসায় চলে এসেছি, আমায়রা খানা খেয়ে ফেলেছে, আর আমরা কি বানাচ্ছি আনিকা? গরুর মাংস। আজকে আমার সাথে খিচুড়ি, আজকে আমার সাথে খাওয়ার জন্য মানুষ পাইছে খিচুড়ি, খিচুড়ি খাওয়ার। হ্যাঁ, you want to wear this? Yeah. This is your new dress. এখনই পরবা তুমি? Yeah. আচ্ছা. প্রিয় ভবতি, একটু দূরে যাও তো দেখি, দূরে যাও, পিছে যাও, পিছে যাও দেখি। দেখি look at me. অনেক সুন্দর হয়েছে। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। চীন থেকে কেনা শপিং হল শেষ করে খিচুড়ি আর গরুর মাংস খেয়ে পেট ভরে এক মগ গরম পানি নিয়ে বসে গিয়েছি। গরম পানি খেলে কিন্তু সেম ফিলিংসটাই ভাবে ঢিকর আসে যেটা 7-Up খেলে হয়, ট্রাই করে দেখবেন আপনারা। বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, তো আমি একটু ফ্রুটস দিতে গেছিলাম, তো ফ্রুটস দিতে গিয়ে আঙ্গুর ধুইছি। আঙ্গুর ধোয়ার পর ক্যান ইউ সি দ্যাট, দেখাচ্ছি, এরকম হঠাৎ করে এরকম সাইজের একটা আঙ্গুর আসছে, মানে সবটা ছোট আঙ্গুরের মধ্যে এরকম শেপ লুক, আমলকের মতো লাগতেছে না দেখতে। আচ্ছা কি ওটা, এটা কে খাবে? আমরা এটা যুদ্ধ লাগবে দুই ভাইয়ের মধ্যে, বাট ইটস ওকে, দুজনে দিকে হাফ হাফ করে কেটে দিব। তো বাচ্চাদেরকে এখন আঙ্গুর দিব, ওরা খাওয়া দাওয়া করবে, অ্যান্ড দেন ল্যাপটপ, লাইক আমরা ঘুম যাবো, কারণ খানা দানা আমরা একটু লেটই খাইছি আজকে, আর কোনো কিছু না। সো দেখাবো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।